Assalamualaikum. Welcome back to my channel. आशा करी सबाई भालो आछेन। आम्रा आल्लाह रहमते भालो आछी। तो आज के आमी आपनादेरके एकटा रेसिपी देखाबो, सेटा हलो कुमड़ो फुलेर बड़ा। एई कुमड़ो फुलगुलो आमी आमार गार्डेन थेके तुले एनेछी। देखुन कतगुलो कुमड़ो फुल फुटेछे। तो चलुन देखी कुमड़ो फुलेर बड़ा करते आमार की की लागबे। तो कुमड़ो फुलेर बड़ा करार जोन्नो आमी एखाने फुलगुलोके बोठा केटे एरकम करे सुंदर करे धुए रेखेछी। आर मुसुर डाल आमी भिजिए रेखेछिलाम एक दुई घंटा। एखन एटाके ब्लेंड करे निब। आर लागबे पियाज कुचि, धने पाता कुचि, काचा मरीच, आदा रसुन पेस्ट, लवण परिमाप मतो। आर निएछि हलुदेर गुड़ो हाफ टी स्पून, मरीचेर गुड़ो हाफ टी स्पून, धनियार गुड़ो हाफ टी स्पून आर जिरार गुड़ो हाफ टी स्पून। तो आमी डालटाके ब्लेंड करे निएछि হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে। এখন আমি এখানে একে একে সবগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, আদা রসুন পেস্ট 1 টেবিল স্পুন নিয়েছি, আর লবণটা পরিমাপ মতো আমি দেখে নিব, আর একটু লাগলে পরে দিব। এখানে মশলাগুলো নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, সবগুলো দিয়ে দিচ্ছি। আর ধনে পাতা কুচি। এখন আমি সবগুলো মিক্সড করে নিব। আমি এটা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেল। তেলটা গরম হতে হতে আমি ফুলের সাথে এই ডালের মিশ্রণটা এভাবে উপরের পাট আর নিচের পাটে এভাবে ভরিয়ে নিব সব জায়গায়। একটা হয়ে গেল। আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ফুলের বড়া এভাবে বানিয়ে নিব। তো এইভাবে আমি সবগুলো উপর নিচ করে ফুলগুলোকে ডাল ভরিয়ে দিয়েছি। এখন এক পিঠ মোটামুটি হওয়ার পরে আমি উল্টিয়ে দিচ্ছি। খুবই মজার একটা জিনিস, খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই করে দেখবেন, ট্রাই করে দেখবেন। অনেকে জানে না কুমড়ো ফুলের বড়া করা যায়। তো আমরা এটা ছোটবেলা থেকেই খেয়ে আসছি। অনেক আগে থেকেই দেখতাম মা চাচিরা এইভাবে বানাতো, তাদের কাছ থেকেই শেখা। তো এভাবে আমি সবগুলো বড়া ভেজে নিব, তারপরে আপনাদেরকে দেখাবো আবার কেমন হলো। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার কুমড়ো ফুলের বড়া। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও অসম্ভব মজা।
যারা এখনো ট্রাই করেননি প্লিজ আমার রেসিপিটা ফলো করে একবার করে খেয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো এটা আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিসপি হয়েছে, আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এটা অনেক মজার একটা রেসিপি, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর বন্ধুরা, আমার ভিডিওটা পুরো দেখে তারপরে আমাকে কমেন্ট করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমাকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। তো আল্লাহ হাফেজ।